কিছু আউলিয়া কেরামের শান বাড়ানোর জন্য তা আমি এই জন্য সামান্য একটু আয়াত তেলাওয়াত করেছি আমি অনুরোধ করব যতগুলা লোক আজকের এই মাহফিলের উদ্দেশ্যে এসেছেন দোকানে সময় না দিয়ে জান্নাতে বসেন যেহেতু উদ্দেশ্য মাহফিল ঠিক কি না নবীজি বলেছেন জিকরুল আমিয়াল মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফফারাতুন আজকের জান্নাতের বাগানে এসেছেন নবীকে দুরুদের মাধ্যমে স্মরণ করলেন সাথে সাথে আল্লাহ আমার নামায় নেক উঠাই দিয়েছে সুবহানাল্লাহ ওয়া জিকরুস সালিহিনা কাফফারাতুন যারা নবীকে আল্লাহর ওলিদেরকে স্মরণ করে কাফফারাতুন মানে গুনার কাফফারা সালিহিন আল্লাহর ওলিগণ সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের উসিলা স্মরণ করার খাতিরে আল্লাহ কয় অতীতের গুনার কাফফারা আদায় হয়ে যায় এখন দুঃখ হয় আজকালকার কিছু বাংলাদেশের মুসলমান নামে মুসলমান কাজে না যারা কয় ওলি আল্লাহ তো দূরের কথা রসূলই বলে মরে গেছে হায় হায় কি কইমু বাবা গো যারা এই সমস্ত অপবাদ আল্লাহর ওলিদের প্রতি দেন এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন আলা মানে খবরদার ইন্না মানে নিশ্চয় আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার কর আল্লাহ ইচ্ছা করলে তো পারত নামাজের আগে তাকিদ দিয়ে বলতেন সাবধান নট আল্লাহ নামাজের কথা সাবধান বলে নাই অথচ কোরআনে 82 বার নামাজের কথা বলেছে আর তো জোরে কর না সুবহানাল্লাহ আপনারা কেউ কি ওলি আল্লাহর বিপক্ষে আছেন জানেন না শুনেন তাহলে আজকের এই যে জান্নাতের বাগানে এসেছেন এতগুলা লোক এদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেউ জানি না কারণ জান্নাত জাহান্নামী বানানোর মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ কিন্তু শর্ত হচ্ছে আমার আজকের এই সুন্নি প্রোগ্রামে যারা বসেছেন যতটুক পর্যন্ত মাইকের সাউন্ড যাবে আমি বলবো ওলামাই হক্কানি দিনকে আপনারা আমার আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই মর্মে আমি কি ভুল ব্যাখ্যা দিচ্ছি নাকি সঠিক ব্যাখ্যা দিচ্ছি সাধারণ জনতা বুঝবে না বুঝবে কারা যারা আলেম সমাজ কথা বলে ঠিক কি না তো এই জন্য ওনাদেরকে বলবো বাবা গো আমি ভুল ব্যাখ্যা দিয়ে চলে যাব আমার হাসর বরবাদ হবে আপনি জানা শর্ত ভুলটুকু ধরলেন না দোহায় আল্লাহ দোহায় আল্লাহ দোহায় আল্লাহ আমি আপনি মরবো কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরার পরে যেতে হবে কবরে কোন দিন আল্লাহ হুকুম করবে ইসরাফিলের সিংহা ফু দিবে দুনিয়ার পাহাড় পর্বত বিল্ডিং নদী নালা যা আছে তুলার মতো পড়বে ওই দিনের নাম হচ্ছে কি আমার ঠিক কিনা এরপরে আল্লাহ হাসর সাজাবেন ওই হাসরের ময়দানে রসুলের সামনে আল্লাহর হাইকোর্টে দাঁড়ায় বলবো মাওলা আমি নকলাও কুত্তুর গ্রামে সুন্নি সম্মিলনে যে আমাকে বিশেষ বক্তা অথবা বিশেষ অতিথি হিসেবে রেখেছেন আমাকে শানে আউলিয়া দিয়েছেন আমি কিছু কথা বলেছিলাম কিন্তু আলেম ওলামা ছিল তারা আমার ভুল ধরে নাই ওই দিন কিন্তু মাওলার হাইকোর্টে জামিন পাবেন না কারণ কিছু কিছু লোকের খাসালত আমি চলে গেলে গীবত গাইব সমালোচনা করবে যেগুলো গজল বক্তা চলে এসেছে গজল গান নাত এগুলো হান্ড্রেড হান্ড্রেড জায়েজ কোনগুলো হারাম কোনগুলো জায়েজ এটা যেতে চিনে না এটা হারামের ফতোয়া দেয় কেমনে কারণ যারা রসুলের মহাব্বতে বোঝে না এতে হারামের ফতোয়া দেওয়ার তার ক্ষমতা দিল কে কোরআন এসেছে নবীর কারণে ফতোয়া দিতে হলে কোরআন লাগবে এখন নবী বাদ দিয়ে ফতোয়া দিবেন আমি এই ফতোয়া মানি না রাগ করতেছে মনোযোগ হাদিস আমার নবীর জবান হাদিস আপনি মানেন নবী মানেন না এই হাদিস আমি মানতাম না কোন হাদিস আছে আমার রসুলের সানে অপব্যাখ্যা অথচ বাংলার মুসলমান না মুসলমান দাড়ি গাল ভর্তি দাড়ি আমার সুনামি পর্যন্ত দামি দাড়ি পড়ে বাবা গো আমি কেন বললাম লক্ষ্য করবেন কাদিয়ানি কাদিয়ানি যারা তাদের কিন্তু দাড়ি লম্বা তারা মুসলমান কোন যাইতো না কারণ তারা শেষ নবী দাবি করে কথা কয় না আল্লাহ মাফ করো এই সমস্ত কাদিয়ানি থেকে আমাদের ঈমান বাঁচাইতে চাই কি চাই না তাহলে শর্ত অনুযায়ী আপনারা শুনতে হবে মনোযোগ দিয়ে আল্লাহর ওলির শানে আলোচনা হবে ইনশাআল্লাহ যেহেতু আমি যতটুকু সময় পাই চেষ্টা করবো আপনাদের মন ভরার জন্য আর এই কথাগুলো শুনে আপনারা শুনলে তো হবে না বাবা আমলে নেওয়ার চেষ্টা করতে হবে বর্তমান ওয়াজ হয় ঘরে ঘরে ওয়াজ হয় গ্রামে গ্রামে কিন্তু আমল নাই কথা কন ঠিক কি না এই আমলের কারণে তো আমরা ডুবে যাচ্ছি আর আমল কাদের জন্য যারা ঈমানদার ঠিক কি না আপনি ঈমান ছাড়া যদি আমল করেন এই আমলের কোনো দাম নেই দুঃখ হোক আজকালকের বিদাতি দল যারা আমাদেরকে বিদাত বলে শিরকি বলে ফতোয়া দেয়
কেমন বিদাতি ফতোয়া দেওয়ার ওয়ালা গো আমার সন্দেহ লাগে তুই মুসলমান কিনা আমার মনে চায় ফাকির ফুকু যদি ফাইতাম তার লুঙ্গি উল্টাইয়া লাইট মেরা সাইতাম তার এটা কাটছে ঠিক এরা হচ্ছে উত্তরবঙ্গের রাজ্জাক বিন ইউসুফ ঠিক নিত্য নতুন দরজাল যে বলেছেন আমার রসূলের কবর কইতে রওজা কওয়া যাবে না আব্বা গো আর ফতোয়া দেয় কি জানেন কো রসূল রসূলের মুখ থেকে নাকি দুর্গন্ধ আহা এটা তো বলছে বলছে শেষ মুহূর্তে এখন ওলি আল্লাহর উপরও তারা ভাইরাস ছড়াচ্ছে যে বাংলাদেশের যতগুলো বড় মাজার শাহজালাল শাহপরান ইমেনি বিশেষ করে গোলাপ শাহ ও আব্বা এ তো উঁচু উঁচু মাজারগুলো লাত্তি দিয়ে ভেঙে দাও কষ্ট হয় তোমরা কিসের মুসলমান মুসলমানিত্বের কোন রূপ কোন রেখা কোন মহাব্বত তাদের ভিতরে নাই কেন নাই শুনে নেন বাজানো আমার আব্বা জালালি সাহেবের কথা না আমি আমজাদ জালালি সাহেবের কথা না আজকের প্রধান অতিথি আসাদুর রহমান হোসাইনি নকশবন্দির না সভাপতি সাহেবের না আল্লাহ বলে ইন্না রহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন ঘোষণা কার তোমরা যদি রহমত পেতে চাও ইন্না মানে নিশ্চয়ই ও আল্লাহ কি বললা কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর ওলির নিকটে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায় এখন এই কানার দল এরা কয় কি জানেননি ওলি আল্লাহর বাজার ভাঙ্গা দৌলাত্তি দিয়ার ওলি আল্লাহ যদি দেশ না থাকতো এই দেশে রহমত পাইতাম না এই রাজ্জাক বিন ইউসুফের মতন দরজাল রে আহলে হাদিসের কবি শ্রী না খাওয়াইয়া ল্যাংরা কুত্তা খাওয়ান বালা কারণ কুত্তা বেইমানি করে না হুজুর ঠিক কইল হইতো না দলিল লাগবো দলিল যারা ঠিক দলিল যারা ঠিক আগে শুনেন না কথা না হইলে ঠিক কই লইব কিন্তু কথা কই না কেন একটু মনোযোগ নিয়ে বসবেন কারণ আমি জানি এখানে চতুর্দিকের ভাইরাসও আছে শোনার জন্য আসলেন দেখার জন্য আসলেন আমি গালি কাউকে দিছি না যে নবীর দুশমন তার গালি লাইলে কোন ব্যক্তির যদি গায়ে আসে বুঝতে হইব তার রক্ত আপনার গায়ে আছে কারণ নবী বিনে পৃথিবীতে কোন মুনবী যদি থাকেন দলিলের গাঁটি আনা লাগে না আমার মুর্শিদ গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর কিবলার দয়া সিনাটায় আমার কিতাব কিন্তু সত্য হইল অনুরোধ কেন বললাম মনোযোগ বাবারা যত রকমের পর্দা ফুসিদা ডিলা কুলুব উচ্চতরে নামাজ কোরআন তেলাওয়াত হজ যাকাত যত ইবাদত বলেন কবুল হইতো না নবী স্যার ঠিক কইলে হবে না ও আমার জ্ঞানীগুনি সুন্নিরা দলিল আমার থেকে নিবেন আপনারা নামাজ পড়লেন নবী মানলেন না নামাজ করে ঈমান না কোরআন তেলাওয়াত করলেন নবী মানলেন না কোরআন কোন ঈমান না হজ করলেন হজ কোন ঈমান না যাকাত দিলেন যাকাত ইবাদত ঈমান না হজ ইবাদত ঈমান না আপনি ফরজা করলেন ইবাদত কিন্তু বাজার ইবাদত কবুল হওয়ার মূল হইল ঈমান আর ওই ঈমান হইল আলা আলা ঈমান আলি আল্লাহ মুহাব্বত আলা যার অন্তরে নবীর মুহাব্বত নাই সে কখনো ঈমানদার হইতে পারে না আপনাদের কি কষ্ট হচ্ছে তা আমি বলতে চাইছিলাম বাজানো লক্ষ্য আর মনোযোগ অন্তরের কান লাগাইয়া বসবেন যেহেতু আমরা আমার মদিনাওয়ালার প্রেমে বসলাম যিনি বড় ফির আব্দুল কাদের জিলানি আল গিলানি যিনি নজরে ওলি বানায় সুবহানাল্লাহ নজর দিতে দেরি নেগা হে ওলি মেয়ে তাসির দেখি বদলতি হাজারো তাকদির দেখি কেন রে দুনিয়ার মানুষ
গায়ের জোরে ফতোয়া নবীর দিকে সাবাও অথচ এখন মারা যান কোটি টাকা তোমার কবরে যাইতো না লাখ টাকা তোমার কবরে যাইতো না খোদা কি কসম নামাজ তোমার কবরে যাইতো না নামাজ গেলে ঈমান যদি না থাকে নামাজ আসার রাস্তা নাই ও বাজান ঈমান কোন কুরআন না বলেছি কুরআন তেলাওয়াত ইবাদত তো ঈমানটা কি ও জালালি সাহেব ঈমানটা কি আজ এই মুস্তাফা রাসূলেরা মুজাফফির বিন মুয়াশিম এ হচ্ছে দালাল ইহুদিদের নয়জদের কাছে ঈমান বিক্রি করেছে এই দালালের বাচ্চা কয় কোরআনের মধ্যে সূরা বুরুজাল কথাটা যদি না ফান জিব্বাটা কাটটা লাইমু এখন এগুলা দরে তুললে কয় হুজুর এটা আনছে কাটা এটা খালি গাইললে আমি গালি জানি না কোরআনে কয় তুল্লিম বা দাজালিকা জানি যারা নবীর সামনে বিয়াদবি করে গো এরা হলো যার সন্তান মানেন না মানেন আমার বিষয় না কারণ কোরআন বলেছে না মানলে আল্লাহর কাছে জবাব দিবেন আমরা জালালিরা কেন নবী নবী করি এই জন্য করি গো নামাজও নবী ছাড়া কবুল হয় না কোরআন কয় লাইসাল বিররা আনতু বললু উজুহাতুম কিবলার মাশরিকি ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ যেই নামাজে নবী নাই ওই নামাজ তোর হবে না এই জন্য আমরা জালালিরা গজল বলেছি নামাজে নামাজে সরল পথে আনতে পারে নামাজে ওরে যেই নামাজে নবী হিজি নাই সেই নামাজ তোর হবে না রে যেই নামাজে নবী হিজি নাই সেই নামাজ তোর হবে না রে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে আল্লাহু আকবার কর আব্বারে কেন আজকের ওয়াজ দিলাম অলি আল্লাহর নাই এমন কোন ব্যক্তি দেখান অলি আল্লাহর এমন তাকওয়া অর্জন করলেন আমি কি বলবো তার কথা ইব্রাহিম ইবনে আদম আল্লাহর অলি হইতে চাইছিলেন আল্লাহর অলি হওয়ার জন্য ওনার মুর্শিদের দরবারে বাদশাহী এবং রাজত্ব চাইরা ইব্রাহিম ইবনে আদম মুর্শিদের কদমে পয়রা সুগের পানি বানায় কই মুর্শিদ বিনয় অবসন গো মুর্শিদে বিনয় অবসন ও মুর্শিদে ডাকি যে তোমার আল্লাহু আকবার বলেন লক্ষ্য আর মনোযোগ নিয়ে বসবেন কোনো কথা নাই আমি ডাইরেক্ট আলোচনার দিকে যেহেতু ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন এটার তাফসীরের দিকে আমি ঢুকতেছি এবার বলতে চাইছিলাম জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা কেন গো আমরা নবীর পাগল হইলাম কেন গো আমরা নবী নবী করলাম ইনি দেখেন মুর্শিদের কদমে যায়া কয় বাজানো আমারে আপনা আপনার মতন আল্লাহর ওলি বানায়া দেন ওলি আল্লাহ এত সস্তা না ওলি আল্লাহর দরজা পাইতে এত সহজ না যদি পাইতে হয় আজকে থেকে তুমি আমার দরবারে ডিউটির মধ্যে লাগিয়া যাও আল্লাহু আকবার ওলি আল্লাহর ডিউটির মধ্যে দিলেন আমি কেন এই কথার দিকে গেলাম তোমরা কোন দলিলের ভিত্তিতে কও ওলি আল্লাহ মরে গেলেন আল্লাহর ওলিরা মরে না আল আউলিয়া ও লাগিয়া মতু আল্লাহর ওলিরা জিন্দা একটা মানুষ তো মরে না আব্বারা লক্ষ্য আর ভালোবাসা নিয়ে বসবেন যেহেতু আমরা নবীর পাগল আজকের এই জান্নাতে এসেছেন বসেছেন নবী এবং আউলিয়া কারামের মহাব্বত নিয়ে এখান থেকে শিখনীয় কি যদি নবীর প্রতি ইমান থাকে তাহলে না রহমত পাইবেন রহমত থাকলে না মা বাপের খেদমত করতে পারবেন রহমত থাকলে না আপনি সব জায়গায় সম্মান পাবেন ইজ্জত পাইবেন যেখানে রহমত নাই সেখানে ইজ্জতওয়ালা ইজ্জত পায় না ঠিক কি না রহমত আমার নবী 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 এই জন্য নবী নবী করি নবীর প্রেমে আলোচনার দিকে গেলাম আল্লাহ কয় খাতামান নাবিয়িন আমার নবীর দিয়া নবুয়তি দরজাটা বন্ধ কি আমার পর্যন্ত বেলায়েতি দরজাটা খোলা ও বাজান ওই আল্লাহর ওলিরা আছে যেখানে এনতে কাল করক ওলি আল্লাহদের আল্লাহ কইছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওনারা ইন্তেকালের পরে বেরাইতি পাওয়ার ক্ষমতাটা দ্বিগুণ হইয়া যায় সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জবান ছেড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
بنا دمين رسين کو مدينه لکالو وارغم سے صفینا صلاة نیا رسول اللہ علیکم سلام نیا حبیب اللہ হেই আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা লক্ষ্য আর মনোযোগ নিয়ে বসবেন যেহেতু আমরা নবীর ভালোবাসি নবীর মানি সবাই তো মরবেন নামাজের ইবাদত ঘাটতি নিয়ে যদি আপনি মৃত্যুর দুয়ারে দাঁড়ান কোন মুফতি ফতোয়া দিতে পারবে না এই নামাজ আপনার মৃত্যুর যন্ত্রণা কমাইবে কারণ যন্ত্রণার ওষুধ নামাজ না দাঁতের ব্যথার ওষুধ যদি মাথার টাকান মাথা ট্যাবলেট ব্যথা ফ্যাট ব্যথার ওষুধ খাইলে দাঁতের ব্যথা কমতো না লক্ষ্য করবেন আপনি যদি দাঁতের জন্য চোখের ডাক্তারের কাছে যান দাঁতের ট্রিটমেন্ট পাইবেন চোখেরটা পাইতেন না এটার মধ্যে কি দলিল লাগবে কথা কোন করে কেন বুঝাইতেছি মনোযোগ লাল শাকের ভিটামিন লাউয়ের শাক খাই পাইতেন না তো আপনারা যে সব একত্রিত করে বলেন এই জন্য তো চারটা রাস্তা দিলেন আল্লাহ কাদিরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চারটা তরিকায় যেই রাস্তায় যাইবেন ওই রাস্তায় মদিনাওয়ালারে পাইবেন মদিনাওয়ালা ব্যতীত মৃত্যুর দুয়ারে গেলে তার মৃত্যুটা ঈমান ছাড়া হইব আর ঈমান ছাড়া মরণ হইলে তাদের সিস্টেম তিনটা থাকে কেউ চোখ উল্টায়া মরে গো কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়া মরে আবার কেউ কো মৃত্যুর সময় ফসরা পায়খানা করে দেয় আর যেটা নবীর দিদারে মরণ হয় গো মৃত্যুর পরে তার চেহারা ভুঁড়িগুলা হলুদ বর্ণিত হইয়া যায় চেহারার মধ্যে হালকা হালকা গামের ভাব হয় লক্ষ্য করবেন নবী আসার রাস্তা লাগবে নবী আসার রাস্তা নাই নবী যদি রাস্তা পান তাহলে কোরআন মানতে হইব কোরআন কয় ইন্নাল্লাযীনা ইউবায়ুনা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আপনি যদি বায়াত না হন কখনো নবী পাওয়ার রাস্তা নাই কবর যে নবীর দেখাইব মান হাজার রাজুল তিনটা সুয়ালের মধ্যে শেষ সুয়ালটা হইল নবীর নিয়া ওই নবী আসতে হইলে মুর্শিদ ধরা লাগবে কারণ ফিরে তো আপনারা নেই ফিরের নামে মুরিদ করায় না বায়াত হচ্ছেন মদিনাওয়ালার হাতে ওই মদিনাওয়ালার হাতে বায়াত হওয়ার কারণে আমার নবী কয় উম্মত তোর কবর দিতে দেরি গো আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইতে দেরি না এখন আমরা তো কই মা বাপ থাকতে ফির লাগে না কয়নি 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 না 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 এটা মিথ্যা কথা মা বাপ শরীয়তের ফির মা বাপ কিসের ফির একটু জোরে কইতে হবে শরীয়ত মানার পরে তরিকতে কোরআনে 500 নয় শরীয়তে 500 আয়াত তরিকতে 1900 আয়াত হাকিকতে 2100 আয়াত মার পথে 2166 টোটাল আল্লাহর কোরআন সংবিধানটা 6666 একটা আয়াত যদি আপনি মানেন না যে মানি না মানব না আপনার ঈমান নষ্ট হইয়া যাইব আমি কেন আজকের এই কথার দিকে গেলাম গো মুর্শিদ ধরে মৃত্যুর দুয়ারে যাইবেন তাফসীর খুলুন বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা ইমাম সানাউল্লাহ পানিভূতি তিনি ঘোষণা দিচ্ছেন যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার আপনি মুর্শিদ ধরে যখন মৃত্যুর দুয়ারে যাইবেন ঈমান হইছে নেটওয়ার মুর্শিদ হইল টাওয়ার ইবাদত হইল এমবি সুবহানাল্লাহ কম কলব হইল সিন মুর্শিদের দিকে মতওয়াজ্জ করার কারণে ইমানের ডাকে আমার কামলিওয়ালা নবী তোমার মৃত্যুর দুয়ারে সয় শরীরে হাজির হইয়া যাইবা ওরে দেখলে সপি পাগল হইবি কোন নিষেধ মানা থাকবে না রে কলবের ভিতরে আলী শহরে আল্লাহ রাসূল করে বিরাজরি আমার আমার চার তোমার জিকির করো পাইলে পাইতে পারো খুদারে মুর্শিদের রূপে নয়ন দিয়া আছে যেই জন মুর্শিদের রূপে নয়ন দি
মুর্শিদের কাছে গেলেন হুজুর আমাকে আপনার মতন আল্লাহর ওলি বানাইয়া দেন কলি বানাইতো এত সস্তা না লক্ষ্য করবেন ডিউটি শুরু করে দিলেন একদিন দুই দিন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর গত হইলেন হইতে হইতে সময় চাইতে চাইতে খেদমত করে বাড়ি জারে যায় মুর্শিদের বিছনা ঠিক করে দেয় ও আব্বা নামাজের তাহাজ্জুদের আগে উঠিয়া গরম পানি করিয়া ফিরির জন্য পানিটা ঘরের দুয়ারের সামনে নিয়ে দাঁড়িয়া থাক একদিন মিস হয় নাই এইভাবে বারো বছর হয়ে যাচ্ছে তার ভিতরে কিছুটা অহংকার আসলো আজকে বারো বছর যাবত হুজুরের খেদমত করি মনে হয় আমি আল্লাহর ওলি হয়ে গেছি আমি যাই বাজানের কাছে যাই হুজুর আমারে বিদায় দেন হুজুর কই কেন মনে হয় তো আমার পূর্ণতা এসেছে কয় না না তোমার এখনো পূর্ণতা আসে নাই যেহেতু মনে হয়েছে তুমি আরো বারো বছর ডিউটি করা লাগবে জোরে জোরে কান্না আল্লাহ বারো বছর করেছে হুজুরের কাছে কয় মনে হয় পূর্ণতা এসেছে এই কথাটা মনে আসতে দেরি গো হুজুর আবার কয় হয় নাই আরো বারো বছর ডিউটি করা লাগবো তাহলে বোঝা যায় বারো বারো চব্বিশ বছর আমরা পড়ালেখা করতে কামেলের সার্টিফিকেট জোগাইতে চব্বিশটা বছর লেগেছে লক্ষ্য করবেন মনোযোগ কেন বললাম এবার কামেলে যায় কেউ হাদিস গ্রুপে যায় তারা কয় মহাদ্দেশ কেউ কোরআনের বিভাগে মুখস্থ করে কোরআনের উপরে শিক্ষণীয় করে ওনারে কয় মুফাসসির কেউ আপনার ও বাবা বিশেষ করে ফিকার উপরে কেউ পড়ালেখা করে তারে কয় মুফতি এই সার্টিফিকেট গেল ইয়া যে আপনি মুফতি হইলেন মুহাদ্দিস হইলেন মুফাসসির হইলেন বড় সাইকুল হইলেন কবরে যায় যদি কোন সার্টিফিকেট এনেছি আমি তো মুফতি ছিলাম কেউ তোমার এই সার্টিফিকেটের সাজানার দাম নাই এগুলো হলো শরীয়তের সার্টিফিকেট কিসের মনোযোগ মনোযোগ ফির বুঝানোর জন্য আমি এই দিকে গেলাম শরীয়তের সার্টিফিকেট কবর হাসর কোন কাজ আসবে না বেলায় থেকে শুরু হইয়া যাইবে শরীয়তের গুলা হলো ইবাদত বন্দেগী ওগুলা কাজে আসবে এক জায়গা জায়গাটার নাম হলো মিজান ওই মিজানের দুয়ার রসুল সারা পার করার রাস্তা নাই আল্লাহ রসুল কয় উম্মত তোর ঈমান আছে আমল কম লেকিন আমি নবী ঈমানের টানে তোর ওই মিজানের পাল্লায় দাঁড়াইব গো তোমার ঈমান আছে আমল কম আমলের জিন্দেগিটা উপরের দিকে উঠতেছে হাসরে মাফের পাল্লা ওজন যাইব উপরে হালকা যাইব নিচের দিকে গো আমার কামলিওয়ালা নবী ডান পাশ দিয়া দাঁড়ায় তাইব দেখবে এই উম্মতের ঈমান আছে আমল কম আল্লাহ গো তুমি আমার উম্মত রে দেখো সে ঈমান আছে গুনাহ বেশি নাকি নেক কম আমি নবীর প্রাণে তুমি আল্লাহ আজকে মিজানটা লটকাইলা নতুবা লটকানের দরকার ছিল না গো কারণ আপনি খোদা জানেন কে জান্নাতি কে দোজখি কথা বলেন কে জান্নাতি কে দোজখি ও গো আল্লাহ তুমি সব জানো আমার এই প্রেমিক পাগল আমি নবী নবী করেছে ইবাদতে ঘাটতি আছে গো কিন্তু আমার কারণে নয় তার ঈমানের মহাব্বতে আমি নবী হাজির হইয়া গেলাম কারণ সে যদি দুনিয়াতে যত পাপ কাজ করক না কেন তুমি তো মাফের মালিক তোমার নাম তো রহমান আমি রসুল তার হইয়া সুপারিশ করি আমার উম্মত রে সারা আমি জান্নাতে যাইতাম না চেয়ারম্যান সাহেব ভাইজানকে পাই উপজেলার চেয়ারম্যান ভাই আমার ভাইকে ভাই আনন্দ লাগে বাবা আমি প্রশংসা করি না কার দেখেন ও আবার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আছে যে আসলে রাজনীতির প্রশংসা নাই স্বীকার করা লাগে এই সরকারের কারণে আমরা সার্টিফিকেট ওলা মিলাদুন্নবী পেয়েছি বাস আর কিছু লাগে না উসিলা একটা হলে রসুল পার করে দিবে হাজার উসিলা রসুল তো গাইবে না তুই এটা করছিস কি এটা করছিস তুই এটা করছিস না উসিলা একটা চাইবে কারণ রসুলের দরবারে বেশি ধনী জায়গা নাই সব ফকির নি গরিব কথা বলে না আমার মুর্শিদ বলতো রসুল তোমার দরবারে সব গরিবের মেলা
ওরে আশেকার যাকে রান দিয়া মিলাইছো মেলা নবী তোমার দরবারে সব প্রেমেরই খেলা যারা মিলাদুল নবীর ফতোয়া দেন জায়েজ নাই তাহলে তো আপনি রাষ্ট্রীয় যদি মামলা পড়বেন কারো রাষ্ট্র গেজেট দিলেন গেজেট পাস করাইলেন মিলাদুল নবী উদযাপন হবে শুধু বাংলাদেশে নয় বিশ্বের 56 কান্ট্রিতে রাষ্ট্রীয়ভাবে মিলাদুল নবী হয়েছে আমার এই সাবজেক্ট না কেন বললাম তো সরকার যদি রসূলের পক্ষে কথা বলে সরকার যদি রসূলের নিয়ে ভালোবাসে ওই রসূলের রহমত সরকারের উপরে থাকবে কারণ রহমত কোন কুরআন না রহমত কোন নামাজ না রহমত কোন হজ না আমি মিথ্যা বলি না কুরআন কি কয় শুনে নেন কুরআনে আল্লাহর ঘোষণা আল্লাহর ওয়াজ আল্লাহর বয়ান আমি করি নাই আল্লাহ কুরআনে বললেন ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতুল্লাহ নবী ভাইয়া হায় 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 কি কইতাম বাবা মিলাদে দাঁড়াইলে আমাদের কোকো শরীকি অথচ একটু লক্ষ্য করবেন এই মঞ্চে যদি এখন মন্ত্রী আসে উপজেলা চেয়ারম্যান সব দাঁড়িয়ে যাবে কথা কোনা করে কেন গো বাবা ওনার ইজ্জতে সম্মানে এখন বলবেন হুজুর ইয়া নবী কইলে কি নবী আসে 100% আসে কুরআন বলে আন নাবিয়ু আওলা বিল মুকমিনিনা মিন আনফুসিম ঈমানদার যারা তাগো জানেন সাইতো নবী নিকট সুবহানাল্লাহ পকেটে থাক কি একটা লোক দেখছি আপনাকে কেউদের মতন দেখছি ওয়াল্লাহ সুবহানাল্লাহ কইবে একটা লোকের মুখ লড়ে না অথচ সুবহানাল্লাহর সাথে সাথে আসমান থেকে ফাঁকা জায়গা আল্লাহ কো নেকে ভরপুর করে দি এই নেক তো দেখা যায় না বাঙালি মানুষ নগদের পাগল কথা কয় না কান এরপরও নগদ ভাই কো খাইছি না তো কথা কয় না কান এরকম নাসুর কো বাংলা বাঙালি আছে কিনা যেটার ভিতরে শুকুরতা নাই এরকম আছে কিনা খাওয়ার ফরক কো দাম তো হইছে না সব চলে গেছে কথা কয় না কান তো আমি কি বলবো বাবা রহমত পাইতে হইলে নবীর প্রেমে পাগল হইতে হইব কারণ সিদ্দিকে আকবরের কোন মাস্টার সার্টিফিকেট নাই কামেল সার্টিফিকেট নাই প্রিন্সিপালের সার্টিফিকেট নাই মুক্তি সার্টিফিকেট নাই মুহাদ্দিসের সার্টিফিকেট নাই এত সম্মান কেন দুনিয়ার সকল মুহাদ্দিসের সম্মান ইজ্জত যদি এক পাল্লায় দেয় গো আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী শ্রেষ্ঠ খলিফা সিদ্দিকে আকবরের সম্মান যদি নয় জুতা এক পাল্লায় দেয় ওই জুতার দাম বেশি হইয়া যাইব ওই মুহাদ্দিস গো দাম হইতো না কারণ উনি এমন একজন সাহাবী যিনি কে রাসূল বলেছেন সিদ্দিক অর্থ হলো সত্যবাদী সুবহানাল্লাহ ওই সিদ্দিক আকবর আমার নবীর গোলামি করেছেন ওসমান আমার নবীর গোলামি করেছেন মাস্টার দিয়ে রয়েছেন কে যিনি ওমর জিকার যাকে দেখলে শয়তানে সালাম দিতেন শয়তান রাস্তা ত্যাগ করতেন আমি আজকে এদিকে কেন গেলাম 24 বছর পর্যন্ত মুর্শিদের কদমের খেদমত করার পরে ওই লোকটা বলতেছে বাজান আমাকে ছুটি দিলে যেতে পারে আল্লাহু আকবার ফিরে বললেন যাও তোমার মুর্শিদের দরবার থেকে ছুটি পেয়ে সার্টিফিকেট নিয়ে ডাইরেক্ট মক্কায় যায়া তাওয়াফ করলেন হজ আদায় করলেন ওমরা নিয়ত করছেন আল্লাহ যতদিন লাগে আমি আগে যাইমো বাইতুল মুকাদ্দিস ওখানে যাই এক মাস থাকবো এরপরে মদিনাওয়ালার কাছে আরজি জানাইব তবে আমার আশা হইল যতদিন থাকবো আমি ততদিন রোজা রাখবো রোজা রাখবো কিভাবে একটা খেজুর খাইয়া রোজা রাখতেন ও আব্বা আবার ইফতারি করতেন একটা খেজুর দিয়া মনোযোগ দিবেন অন্তরের কান লাগান গো এবারে খেজুর দোকানে যায়া খেজুর কিনলেন মাফের মধ্যে একটা খেজুর বেশি আসছে লোকটা আর বেশিটা দেখিয়া কিছু কয় নাই খুশি হইয়া ফিসাব সার্টিফিকেট পাইয়া লইয়া গেলেন খেজুরটা এক মাসের রাস্তায় বাইতুল মুকাদ্দিসে যায়া হাঁটার কারণে রোজা রাখার কারণে শরীরে একটু দুর্বলতা এসেছে আব্বা গো মসজিদে ও বাবা আকসার কি করলেন বাবা বারিন্দার মধ্যে হাতের মধ্যে মাথা দিয়া রাখতে দেরি চোখের মধ্যে ঘুম আসতে দেরি না স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেশতা মসজিদে আকসার মধ্যে ঢুকলেন নামাজ পড়তে একজন আরেকজনকে দেখায় দেখো দুনিয়ার বাসায় কি অবস্থা দুনিয়ার প্রেসিডেন্টের কি অবস্থা খাতা নাই বালিশ নাই কম্বল নাই ল্যাপ নাই হাতের উপরে হাত রেখা ঘুমাইয়া গেছে কই এই লোকটার এই অবস্থা কেন গো আরেক ফেরেশতা কই তুমি জানো নি আজকে এই লোকের এক মাস পর্যন্ত কোন দোয়া আল্লাহ কবুল করে না স্বপ্ন দেখে এসে লাফায় উঠছে আল্লাহ কই আমি রাখি আল্লাহ রে আল্লাহ শুনে না এক মাস হয়ে গেল
আমি আসলাম বাইতুল মুকদ্দিস নামাজ আদায় করব এক রাকাতে 25000 রাকাতের সওয়াব সওয়াব পারে কই শুনেন লোকটা পাগল মারা হইয়া কেন রে দোয়া কবুল হয় না এক কেজির মধ্যে খেজুর একটা বেশি উঠার কারণে বেলাইতি আল্লাহর ওলি হইয়া ভুল করে ফেললেন ওই ভুলের মাশুলটা কিভাবে দেওয়া লাগে 40 দিন আল্লাহ তার সাথে কথাবার্তা বলে না কোন দোয়া আল্লাহ গ্রহণ করে না গো লোকটা পাগল পারা হইয়া খেজুরের মাফের আশা আবার এক মাসের রাস্তা হেঁটে যাওয়ার আবার মক্কার দিকে রওনা হইলেন বাবা যাইতে 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 এক মাসের পরে একটা খেজুর খায়া ইফতার সেহরি খায় আবার ইফতার করে একটা খেজুর দিয়া এইভাবে এক মাসের রাস্তা লাগছে মক্কায় যাইয়া যেই দোকান থেকে খেজুরটা কিনলেন ওই দোকান সেলের কাছে গেলেন যাইয়া কই বাজার রে এই দোকান থেকে আমি খেজুর নিছিলাম এক মাস আগে রে ওই লোকটারে আজকে দেখি না লোকটা কোথায় গেল কই বাজার রে ওই লোকটা তো আমার আব্বা ছিল জন্মদাতা ওই আমার আব্বা আজকে এক মাস হইল দুনিয়া থেকে বিদায় নিয়েছে লোকটা জাগার থেকে দাঁড়িয়ে ছিলাম বসে গেছে মাথায় হাত দিয়ে কান্দে বাবা রে আমি তো একটা ভুল করে ফেলেছি রে বাবা তোমার আব্বার থেকে এক কেজি খেজুর নিছিলাম ওই খেজুরটা আমি কি করলাম এক কেজির মধ্যে একটা খেজুর বেশি ছিল আমি বলছি না চলে গেলাম খুশি হইয়া এক দুইটা বেশি থাকলে আমার রোজা রাখতে ভালো হইব কিন্তু হকুল্লাহ হকুল ইবা আল্লাহর হক কাউকে ছাড়ে না ঠিক কি না এখন মনোযোগ আজকের ওয়াজ কেন দলাম বুঝতে হবে জানতে হবে বিবেক খোলা রাখেন আমি বলতে চাইছিলাম লক্ষ্য এবং মনোযোগ নিয়ে বসুন ভালোবাসা নিয়ে বসতে হইব ওই সমস্ত লোকের গায়ের জোরের ফতোয়া হইতো না যতগুলো আহলে হাদিস আছে গো আমি বলি যেহেতু রাজনৈতিক নেতারা আছে এই দেশের মধ্যে যারা দেশকে ভালোবাসবে না 100% বুঝতে হবে তার দেহের মধ্যে রাজাকার রক্ত আছে কত সেই রাজ্জাক বিন ইউসুফ বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা নাকি শেরিকি গান নাউজুবিল্লাহ কোন আর 30 লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হইল এবার আমি জানতে চাই এই দেশের মধ্যে তুমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা দেশের প্রেমে 1 কোটিবার জায়েজ কারণ মানুষ রক্ত দিয়ে বাংলা ভাষার জন্য যুদ্ধ করে স্বাধীনতা এনেছে ঠিক কি না এই স্বাধীনতার গানকে যারা শেরে কয় ফতোয়া দেয় বুঝতে হইব এরা বাঙালি জাত না গো এরা হইল পাকিস্তানের রাজাকার ঠিক কি না এদের থেকে ইমান হেফাজত করতে হইব শুধু সে দেশের শত্রু না সে শত্রুতা রসুলের সাথে শুরু করে দিলেন কত বড় বিয়াদব একটা ফতোয়া ঠিক করে দেয় না এই বিয়াদবে বলে আমি বাথরুমে যদি আপনি থাকেন বাথরুম থেকে সালাম দিতেন বাইরবেন কোনো সমস্যা নাই এবার বুঝজানন ইসলাম তারে বাথরুমের দিকে নিয়ে গেছে আব্বা গো এদের কথায় যদি আপনি বলেন কোরআন বুঝবেন হাদিস বুঝবেন নবী চিনবেন ইমান হারা হইবেন এই সমস্ত সাইকেল দিয়া নবী চিনা যাইতো না গো নবী চিনতে হইলে আপনি নবীর দিয়া সাইকেল চিনা লাগবে নবী চিন্ত হইলে নবীর দিয়া মুক্তি চিনা লাগবো মুক্তি দিয়া নবী চিনার সময় নাই বহু মুক্তি আছে ইহুদিদের কাছে টাকা খাইয়া নজদের কাছে ইমান বিক্রি করিয়া রিয়াল ফাইয়া দিনার ফাইয়া ডলার ফাইয়া ফতুয়া ছাড়ে জোর গায়ের জোরে টাকার জোরে টাকার জোরের ফতুয়া চলে না ফতুয়া দিতে হইলে কোরআন লাগবে ফতুয়া দিতে হইলে হাদিস লাগবে কথা কন ঠিক কিনা রে বাবা এই জন্যে আমি বলি ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোর দোজকের আগুনে বলেন পড়বে তোর দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোর দোজকের আগুনে আল্লাহু আকবার বলেন শিশুর পরে জীবন এলো কতজনে ফল পাইলো আজকে দেখলাম বহু যুবক ছেলেরা আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা কিনাইয়া কিনাইয়া টাঙাচ্ছে অথচ বাপ মরে গেলে সুগের পতাকা একদিনও টাঙায় না যে বাপ তোর জন্ম দিল গো এমন দেশের পাগল হইছ তুই মুসলমান তোর মুসলমান কইতে আবার লজ্জা লাগে যেই রাষ্ট্রের মধ্যে আজান প্রকাশ্য চলে না লজ্জা হওয়া দরকার তোর তুই মুসলমানের লেবাস লাগাইয়া
যারা আযান হইতে দেয় না যেই রাষ্ট্রে আযান চলে না ওই রাষ্ট্রের পতাকা চালাস আরে বেকল বুঝজা নাই ফরের মাথায় বড়ি লবণ তুইয়া বড়ি খাইলে মজা নাই নিজের চিন্তা করো বাংলাদেশের পতাকা তুই উড়া নিজের দেশেরটা লইয়া পাগল হস না 500 1000 টাকা কইরা ব্যানার কিনস আর কারা কারা সাপোর্টার সব দিন নাম দিয়া দেয় এখন জুতা বানাইছে আর্জেন্টিনার কালার আবার বানাইছে আর বহুত কিছু বাবা রাগ করিগেন না নিজের ফোলা ফাইন যেই দিকে যাক একটা দিনও তো বললো না যে 1000 টাকা খরচ যাক আমি একটা কোরআন খতমের আয়োজন করব আরে কোরআন পড়তে জানোস না কোরআন বসে বসে শুনলে ফড়া যায় সব শোনাও একে সব ওই ইন্তেজাম কর মুসলমান সন্তানের আর কেন রে গজব বাংলাদেশে আসতো না এমন কালচার হয়েছে এমন পাগল হয়েছে বহু মেয়েরা পতাকা উড়াইতে যায় ছাত্তায় পড়া গত বিশ্বকাপে মারা গেছে পত্রিকায় উঠেছে বাজান রাগ করবেন না নিজের কারণেই তো এগুলা হচ্ছে নিজে সচেতন হন 40 বছর হইয়া গেলে বুঝবেন জীবনের কোনো দাম নাই বাজান গো এমন কাজ করেন না যে কাজের জন্য আল্লাহ রাসূলকে হারাইতে হবে সাপোর্টিং করেন এটা মনে মনে আবার সার্ভিসিং লাগাইয়া দেখার লাগেনি ফেরেস সারা ভিডিও করব প্রত্যেকটা সার্ভিসিং দেখার পটুর সাথে সাথে কবর তোর চিহ্নিত কইরা এমন ধুলাই দিবে রে রাস্তা ফলাইবার রাস্তা পাইতা না নবীর আশে খাও দিয়া নাও মা বাপের খেদমত করো কোরআনের স্লোগান দাও ঠিক কিনা এটি করলে তুমি জান্নাতওয়ালা হতে পারবা রহমত পাইবা নতুবা রহমতের আশা করা যায় না তুমি আর্জেন্টিনা ব্রাজিল এখনো খেলা শুরু হয় নাই ফায় জাগার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনার পতাকা বিক্রি হইছে ঠিক কথা বল না ঠিক কথা কোন জোরে বাংলাদেশের লাভ কোনটা যে বিক্রি হইলে তো সরকার টাকা পায় সরকার তো সব টাকা পায় না সরকারের টাকা আসার কোনো রাস্তার অভাব নাই আমি বলে দিই আপনারা বলেন যে এই দেশে আমাদের আযান চলে না মুসলমান বলতে তেমন নাই চাকরির জন্য যায় প্রকাশ্য মুসলমান কওয়া যায় না বিশেষ করে ব্রাজিলের জায়গা পতাকা লইয়া পাগল হ যুবক রে আমি কথা কওয়ার কারণে হয়তো তোদের কলিজায় লাগবে একটু বুঝালো খেলাটারে এত ভালোবাসস কোন খেলোয়াড় তোর কবরে হাজির হইত না কোন মেসির কবর পাইতে না ও আব্বা ব্রাজিলের পতাকা তোর কবরে যাইতো না সাহাবাই কারাম শিক্ষা দিয়েছেন বুকে ছুরি মেরেছেন তীর মেরেছেন তবু লা ইলাহা ইল্লাল্লাহ পতাকাটা ছাড়ে না বুঝা নিতে হইব আমরা ওই পতাকার পাগল হইব যেই পতাকা উড়াইলে আল্লাহ রাসূল রে পাওয়া যায় এই জন্য কই শক্তি আছে তো তোর জুড়ে জীবনকাল যেদিক মন চায় সেদিক যা না না জীবনের ইবাদত আল্লাহ পছন্দ করে ওলি আল্লাহ হইতে সহজ হবো জীবনকাল হক হালালি ভাবে যদি চলো ইবাদত মেইনটেনেন্স যদি করে চলো আমি বলে দিলাম 40 দিন তুমি ইবাদত করো ঠিকভাবে যেই তরিকাতে ভর্তি হইলা ওই তরিকার অজিবা করো তুমি ওলি হইতে তোমারে কেউ ঠকাইতো না আল্লাহর কাছে বেলায় এতর অভাব নাই আমি এই জন্য বলম ও আর্জেন্টিনার ভাইয়েরা ও ব্রাজিলের ভাই সাপোর্টেরা বিশেষ করে জার্মানের সাপোর্টেরা ফ্রান্সের সাপোর্টাররা কেন রে ফ্রান্স ডাক এগুলা করো এগুলা ইহুদি কান্ট্রি মুসলমানদের সাথে তাদের কোনো মিল নাই মিল কেমনে থাকবো গো দেখেন বারবার জেরুজালেমেরা তারা অত্যাচার করলো মসজিদে আসার মধ্যে লক্ষ লক্ষ মানুষ মেরেছে কথা কয় না কা ওরা তো ইহুদির দল ওদের সাপোর্ট আমরা করতে পারি না আমরা সাপোর্ট করব মদিনাওয়ালার আমরা সাপোর্ট করব ওলি আল্লাহর কারণ মদিনাওয়ালার কারণে ইসলাম আল্লাহ সৃষ্টি করেছে ইসলাম তৈরি করেছে পৃথিবীটা সৃষ্টি করেছে আর ওলি আল্লাহ ওই মদিনাওয়ালার সঠিক ইসলাম বাংলাদেশে ঢুকাইছে কিনা এই জন্য বলি আল্লাহর পাগল হও কোরআন মতো মা বাপের খেদমত করো হক হালালি ভাবে চলো তোমারে কেউ থামাইতো না আমি কাউকে গালি গালাজ না মুসলমানের সন্তান হইয়া তোমরা দেখো গো কোনদিন খেলা হইলে যদি বাংলাদেশ বিশ্বকাপে যায় একটা ইহুদিরা বাংলাদেশের পতাকা হাতে নিত না সব মুসলমান সাপোর্টিং মুসলমান থাকলে নিব কোনদিন বিদেশিরা আমাদের এশিয়ার সাপোর্টার করে কম আমরা এই সাপোর্টার পাগল না আমরা পাগল হলে ইমানের ঠিক কিনা যদি ইমান ওয়ালা হও হাত জোর করে যায় সাপোর্টার মনে মনে রাখো কারণ ওই দেশে আযান প্রকাশ্য চলে না আল্লাহ যদি তুরে ধরে গো তুই বাঁচতে পারবি না রে বাবা আল্লাহু আকবারের ধ্বনি শব্দ যেই জায়গায় বন্ধ করে দিল
ওই জায়গার সাপোর্টার করলে এক নম্বর ধরা খাইবা তুমি মাওলার কাছে ছাড়ারের মতন কোন লোক নাই এই জন্য বলে দি কেন তুমি ব্যানার করায়া পতাকা করিয়া তোমার পাড়ার মহল্লার মধ্যে লাগায়া দাও আবার ইডানো শুধু ঢাকা শহর দেখা যায় বেশিরভাগ পুরো বাড়ি সুদ্ধা বিল্ডিং করে কদিন পরে দেখবেন গায়ের জামা তো আছে সব লাগাইবে এক সেট অমুকরা মানে দলের সাপোর্টার এগুলা লাগাইয়া কবরে যাইতে পারলে আমারে বুঝাইস কবরে যাইতে হলে তিনটা টুকরা নিতে হইব যে তিন টুকরার নাম সাদা কথা কও আর্জেন্টিনার সাপোর্টার তুই যদি মন চাইলেনি যে যাকে ভালোবাসে তার সাথে হাজির হইব হাদিসের কথা আমরা নবীরে ভালোবাসব নবীর প্রেমে নবী নামাজ আনছে নামাজের সাপোর্টার করব কথা কর ঠিক কি না এই জন্য ফতোয়া দিলাম ওরা ওই সমস্ত কথা ফতোয়া দেয় না ওরা ফতোয়া শুধু রাসূলকে লইয়া এই জন্য আলেমদেরকে বললাম ফতোয়া দিবি এগুলা যেগুলা করলে আল্লাহ রাসূল খুশি থাকবে এদের কারণে দেশের মধ্যে গজব নাযিল হইব আমি অনুরোধ করে যাই যদি তোমরা মুসলমান হও ইমানদার হও রাসূলের মতে পথে চলো আর তুমি যদি মা বাপকে ভালোবাসো এগুলা ছেড়ে দাও 2 টাকা খরচ করলে মা বাপের ফিসে খরচ করো কোরআনের ফিসে খরচ করো মাহফিলের ফিসে খরচ করো এটাই মিজানের পাল্লায় দাঁড়াইবো আমরা ওই পথে থাকতে চাই কি চাই না জোরে বলেন থাকতে চাই কি চাই না আল্লাহ প্রত্যেককে কবুল করো এই জন্য গজলটা বললাম ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোর দোজকের আগুনে বলেন পড়বে তোর দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোর দোজকের আগুনে বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে সেদিন বল কমিবে হাতে পা কমিবে হাত পায় ফেসারে মাথা ঘুরায় ছোটয় কর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোর দোজকের আগুনে বলে দিবে তোর দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোর কষ্ট হচ্ছে বুঝে আপনাদের বাবারা হায় হায় তাই এমন একদিন আসবে চলে বুক বাসাইবা নয়নের জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবা মাফ হাত তুলিয়া চাইবা মাফ যত কইরা সবাব হাত তুলিয়া চাইবা মাফ যত কইরা সবাব জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে বলেন পড়বে তোর দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোর দোজকের আগুনে এই অসংখ্য অসংখ্য নতুন আমার আব্বা জানের তাহিরি সাহেবের বিশেষ করে আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব এবং কি আমার জসীমউদ্দিন মুজাহিদি সহ স্বেচ্ছাদি সহকার উলিউল্লাহ আশিকি সহকার যথেষ্ট গজল এখানে আনিয়েছেন শাহিন আলম আল্লামা তাহিরি সাহেবের সন্তান এই শায়ের সামনে শাহিন আলম সুন্নিয়তের খেদমতে রুহের খোরাক এই গজলের বইগুলো দেখবেন যেগুলো কিনলে গজল কইলে আমাদের জীবনের বেড়া ফার হওয়ার সম্ভাবনা 100-তে-100 কেন জানেন রসুলের মহাব্বত নিয়ে গজল কইবেন অন্তর রসুলের মহাব্বত পয়দা হবে রসুল বলেছেন আলালা ইমান আল ইমানদার মহাব্বত আলা যার অন্তর আমার মহাব্বত থাকবে সেই তো ইমানদার সুবহানাল্লাহ এই সমস্ত গজল পত্রিকা সাইবেন পত্রিকা সাইয়া টাকা দিয়ে কিনবেন সাইবেন 1 টাকা সওয়াব কেউ বলতে পারবে না দেখবেন এটা আপনার হয়তো মনে শান্তি হবে কথা কোন একা একটু টেনশন আসবে কোনি কোনো খবর দেখলে এতটুকু কিন্তু এই গজলের বইয়ের মধ্যে কবি নজরুল বাংলাদেশের জাতীয় কবি কথা কোন একা ওই লোকের মতন ব্যক্তি যদি নবীর সামনে নাত লিখতে পারে গজল বলতে পারে কত সুন্দর নাত বলেছেন কবি নজরুল মাঝে দরিয়া আই উঠলে তুফান নাহি আমি ডরি জানে আমায় নবী করবে পার সাফায়াতের তোরি সুবহানাল্লাহ দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা নবী কামলেওয়ালা এই
এগুলা আমার আব্বা জালালী সাহেব তাহাজ্জুদের নামাজে নামাজের মুসলায় বলতেন ডাকতেন শুধু নবীর কেন ডাকতেন জানেন না দুনিয়াতে নামাজ পড়লেন কোন মুফতি বলতে পারবে না আপনার জন্য জাহান্নাম হারাম নামাজ পড়া স্বপ্নে দেখলে সওয়াব হবে কুরআন তেলাওয়াত স্বপ্নে দেখলে সওয়াব হবে হজ করা স্বপ্নে দেখলেন সওয়াব হবে লেকিন জাহান্নাম হারামের ডিগলার কেউ কইতো না আমি আমজাদ জালালী বলিবো আমার আল্লাহ কইছে কেউ যদি জাহান্নামী হইয়া একটা রাতে আমার নবীর একবার দেখে ওই নবীর দিদারের কারণে তারে আমি জান্নাতি বানায়া দেই নবীর নজর শরীফ দেখে মন ভরে না নবীর নজর শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দে হাত তোলা দেন সাহে মদিনা নবীর নজর শরীফ দেখে মন ভরে না নবীর নজর শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে আরশের মেহমান বানিয়েছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার ও গো রাউফুর রহিম করুণা করুণা ও গো রাউফুর রহিম করুণা করুণা দিদার দাও গো সাহে মদিনা নবীর লজ্জা শরীফ দেখে মন ভরে না নবীর লজ্জা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা চিল্লে কোন আল্লাহু আকবার সমস্ত গজল নিজে নিজে গাইবেন আমি বললাম তো দশ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন এক মিনিটে গাইতে থাকেন নবী তো রহমত রহমত মানে দয়া কথা কয় না খা দয়া লেগে গেলে রহমতের মতন মায়া হয় না যেখানে রহমত সেখানে শান্তি ঠিক কিনা এই আমার নবী দেখতেছে প্রেমের দুরি লাগাইছেন মদিনার সাথে দেখার সাথে সাথে দশ দিন তিন দিন চার দিন পাঁচ দিন পনেরো দিন ডাকলেন নবী রওজা থাকতে পারবে না ঠিকই নবী দেখা দিয়ে দেবে এই জন্য ভালো ফটটা দেখাই না এই বিশেষ করে আরেকটা শাহিনী এনেছেন আপনারা আমাকে মনে করেন এগুলো আমি বুঝি না আমার আব্বা দয়া আমরা যথেষ্ট আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমি নিজে তিনটা মাদ্রাসার কাজ অর্লি জানুয়ারিতে চালু হবে একটা ঢাকাতে আমার আল্লাহ যথেষ্ট আমার আব্বা জানার দয়াতে দিয়েছে তো এগুলো সে নিচ্ছেন এই জন্য অনেকে পছন্দ করে ঢাকা থেকে দেখবেন এই বিদেশি বাচ্চাদের ছবি ন্যাংটা বাবুদের ছবি আনি গড়া লাগায় ন্যাংটা ফোলারে দেখলে ন্যাংটাই দেখবেন সোয়া ফাইতেন না কথা কয় না কেন অনেকে টাওয়ারের ছবি লাগায় ব্রিজের ছবি লাগায় লাগাবেন এগুলো হাসে মহাব্বত সৌন্দর্যের জন্য এটা এমন একটা সৌন্দর্য যেটা হচ্ছে নালাইন শরীর আমার রসুলের কদম মোবারকের জুতার দলির জন্য আল্লাহর আরশ পাগল ছিলেন তো নবী রহমত যে ঘরে থাকবে শয়তানের ঘরে ঢুকবে না রহমত আসবে দাড়ি মোবারক আল্লাহু আকবার বলেন দিল্লির জামে মসজিদ আমি দুই হাজার সতেরো সালে আমি গিয়েছি আজমির শরীফ যাওয়ার টাইম শুনেছি ওখানে আছে দাড়ি মোবারক এসেছেন ইয়া থেকে আনার কারণে অনেক লক্ষ লক্ষ লোক দেখার জন্য আসর নামাজ থেকে মাগরিব পর্যন্ত শুধু আমি গিয়ে দেখলাম ইয়া পরে আমি দাঁড়াই নবীর সালাম দিচ্ছি ইয়া নবী সালাম আলাইকা বলতে দেরি ধাড়িগুলো ব্যাখাগুলো সোজা হয়ে তারের মতন দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আজকে তো আলোচনার সুযোগ কম প্রধান অতিথি আসলে আমি ছেড়ে দিব বিশেষ করে চেয়ারম্যান সাহেবকে পাওয়াতে মনে দুঃখটা উড়াচ্ছি কারণ বাবা গো রাগ করবেন না এই আহলে সুন্নাত ওয়াল জামাতটাই নাজাত প্রাপ্ত দল এটাই মুক্তির দল কারণ আপনাদেরকে একটা কথা বলি কখনো শুনবেন না কখনো বুঝবেন না কখনো সরাসরি নিজের চোখে দেখবেন না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ফির মাশাইখের ভক্তরা কোনো জায়গায় বোম মারতে বোম মারে কারা যারা মিলাদ করে না এই জন্য বলে দিচ্ছে আপনাদেরকে কারা বলৎকারের মধ্যে ধরা খা যারা নবীর নূর মানে না কথা কোন ঠিক কি না এই জন্য আমরা সুন্নিরা বুকে হাত দিয়ে নয় বলতে ভারী জোর গলায় যে সুন্নিয়তের মধ্যে কোনো কলঙ্ক নাই সুন্নিয়ত মারামারি জানে না আগুন দিতে জানে না রক কাটতে জানে না কথা বলেন ঠিক কি না ওরাই আগুন দেয় ওরা পতাকাকে অসম্মান করে ওরা দেশকে অসম্মান করে রসুলের সামনে অসম্মান করে আবার তো কোরআন রসুল উপরে নাজিল হওয়ার টাইমে নবী বলে পাগল ছিল তো নিজে নিজে বুঝে নেন ওরা বিশ্ব ডিগ্রি আনবে বিশ্ব ডিগ্রি বড় ডিগ্রি আমি না বলেছি মুফতি মহান্তেস দিয়ে রসুল ছিলেন সময় নাই ওই বিশ্ববিখ্যাত সাইকুল হাদিসেরা বলে মিশর থেকে ডিগ্রি আনে আজহারিরা বলে নবী নিরক্ষর নাউজুবিল্লাহ বলে
এই জন্য বলেছি সাবধানেদের থেকে ইমান হাদিয়াটা আপনারা একটা হলো 50 টাকা বই আর এইটা হলো 30 টাকা আপনারা নিয়ে যাবেন মহব্বতে দরুদ পান আল্লাহুম্মা সাল্লি سيدنا حجر بثاب دونا بوري فيري أشوني كبو أبن غوري ديني رابو تومي چوري ديتي চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা জোরে অন্তরের কান লাগান আমি বলতে চাইছিলাম ওই লোকটা খেজুরের মাফের জন্ম দোকানের সামনে গিয়ে কান্দে বাচ্চাটা কয় বাবা গো আপনি কেন হাউ হাউ করে কান্দেন দেখেন আল্লাহর ওলিদের কত তাহসির কত নিয়ামত কত বড় কত তাদের অন্তরে কাজ করে খেজুর তার মাফের জন্য গড়ায় গড়ায় কান্দে ছেড়ে দোকান থেকে লাফ দিয়ে কয় হুজুর কেন আপনি কান্দেন আপনার কোন আপনজন কেউ মারা গেছেনি কই বাবা আমার আপনজন কেউ মারা যায় নাই তোমার আব্বা মরে গেছে আমি একটা খেজুর মাফে বেশি পাইছি বেশি নিলাম আমি জানি তোমার আব্বা বুঝতে পারে নাই বাবা রে তোমার আব্বা মর চলে গেলেন মারা গেলেন এখন আপনার কই পাইমু এই খেজুরের মাপ নেওয়ার জন্য আমি বাইতুল মুকাদ্দেস থেকে এখানে আসলাম হাববারে তুই আমার মাপ দিবি নিরে বাবা গো ছেলে খুব জ্ঞানী ছিলেন ছেলে কই হুজুর আমি যদিও মাপ দেই আমার আম্মা আর আফা যদি মাপ না দেয় আপনি তো মাপ নিতে পারবেন না কারণ আমার আব্বার ওয়ারিস এখন আমরা তিনজন আমি একা মাপ দিলে হইতো না আমি আপনার মাপ দিব বাকি দুইজন আমার আম্মার বোন ওদের থেকে মাপ আনলে আল্লাহ তোমার মাফ করে দিব কত হক যে মানুষের নষ্ট করি গো হিসাব নাই যদি খোদা তোর মিজানের পাল্লায় ধরে উপায় দেখি না কেন এখনো সময় আছে সঠিক রাস্তায় তোমরা চলো না লোভ লালসা দূর করে নবীজির রাস্তায় যারা চলবে আমার নবী তাদের সাথে হাসর করি আমরা ওই নবীর মহাব্বত ভালোবাসা চাই কি চাই না আওয়াজ হবে চাই কি চাই না বাজান লক্ষবার ভালোবাসা নিয়ে বসে যান সময় একবারে কম নকশবন্দি চাপ গড়ে আছেন চলে আসবেন আমার টাইম ওভার হয়ে গেলে তবু আমি বুঝাই দিচ্ছি লোকটা কয় বাবা এখন আমি তোমার আম্মাকে পাইমু কই এবার দমর দিলেন দমর দিলেন দমর দিলেন যাইতে 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 ছেলেটার বাড়িতে গেলেন মা জননী ঘরের ভিতরে কি একটা কাজে ব্যস্ততা ছিলেন যাইয়া টোকা দিয়া কয় ঘরে মা আছেন নি গো আমাকে একটু দয়া করে ফানি খাওয়ান তুই না মহিলাটা কাছে আসবে এবার ফানির বোতলটা অথবা গ্লাস লইয়া এবার গেলেন লোকটার সামনে লোকটা কয় মা মাগো মা আপনি যদি আমারে ক্ষমা না করেন আল্লাহ তো আমার মা দিত না মা একটা ডাক দিয়ে কয় বাজানো আমি আপনার কি মাপ দিতাম কয় এক মাস আগে আমি হজের কাজ কমপ্লিট করিয়া চলে গেলাম বাইতুল মুকাদ্দিস ও আম্মা আপনার স্বামী থেকে একটা খেজুর মাফে বেশি পেয়েছি আপনার স্বামী বুঝতে পারে নাই আমি ওই খেজুরটা নিয়ে চলে গেলাম
আম্মা আমার আজকে দুইটা মাস হয়ে গেছে খোদা আমার কোনো কথা শুনে না মা এখন আমারকে আপনি যদি মাফ না দেন মা ও কেমন জ্ঞানী গো মা কয় আমি মাপ দিলে হইব কি বাজাবো আমার একটা ছেলে আর মেয়ে আছে ওরা যদি মাপ না দেয় আমি আপনার মাপ কোন রাস্তায় দিতাম কেমনে দিতাম কো আপনার ছেলে মাপ দিছে গো মা আমি শুধু চাই আপনার মাপটা নিতাম মা একটা রাগ দিয়ে কয় মুসাফির বাজালো আমি আমার হক যেটা থাকলো মাফ করে দিলাম আল্লাহ আপনারে মাফ করে দেন এবার এই বৃদ্ধ লোকটা কাঁদতে কাঁদতে বেহুরার মা আপনার মেয়ে কোন জায়গায় বিবাহ দিছে কয় দামেশকে আমি বিয়া দিলাম মদিনা থেকে বা মক্কা থেকে এবার দামেশকে যাবে আরো ভাই এক মাসের রাস্তা দেখছেন নি গো বাবা একটা খেজুর খাইয়া রোজা রাখে আবার ইফতারি করে একটা খেজুর দিয়া গো আর রোজার টাইমে নাদানের বাচ্চা রোজা থাকে না নাদান ইফতারির টাইমে সাজ বল লইয়া বই লাজম তার মতন রোজাদার আর কেউ নাই আসলে খুবই সোজা নাই রোজাদাররা পানি মুখে দিলে পানির মতন নিয়ামত আর কোনো কিছু লাগে না যতই খানা খান না কেন সারাদিন মনে করে এটা কামু ওইটা কামু এটা কামু ওইটা কামু কিন্তু পানিটা মুখে দিলে গো সব খানার তৃষ্ণা মিটে যায় ও বাবা কেন পানির কথা বললাম এই পানির নাম জীবন ঠিক কি না এই পানিটার মালিক কে আল্লাহ হইলে দেখছেন নি নাম দিছে কি টাহা কত মুন্ড টাহা এটা 20 টাকা গুলো সাত অন্ধার গুলো কিন্তু কত টাকায় দিছে 20 টাকার ভানি না 15 টাকা অথচ মালিক হইছে আল্লাহ খরিদ কইরা এটারে মানে বিশুদ্ধ পানি করার কারণে বোতলে ঢুকাইয়া দাম পাইয়া গেছে 15 টাকা কিন্তু আসলে মালিক আল্লাহ কোন কিছুর মালিক আমি আপনি না ঠিক কি না সমস্ত কিছুর মালিক কে ও আব্বা কেন বললাম এই বিশুদ্ধ পানি নয় ফুরাতের পানি কাকে খায় কুকুরে খায় শিয়ালে খায় বিকালে খায় গাদা খায় ঘোড়া খায় সব পানি খাইলো আওলাদরে পানি দেয় নাই ওরাও কিন্তু ফাক্কা নামাজে ছিল কথা বলে রে হায় হায় ইমাম হুসাইন রোজা ছিল পানি খাওয়ার জন্য পোড়াতে নামে নাই আমার কাছে দলিল আছে আরে হুসাইন যদি পানি চাইতো খোদার কসম আল্লাহ হাউজে কাউসারের পানি পাঠাইতো কিন্তু হুসাইন কয় আল্লাহ পানি আমি কিভাবে খাইমু আমি রোজা রাখছি আমার নানা বলেছে এটা তোমার ফাইনাল পরীক্ষা নাতি রে আমার উম্মতের যদি পার করতে হয় তো রক্ত দিতে হইব হুসাইন কয় নানা ভাই চিন্তা করেন না আমার তুমি বলেছো জান্নাতের সরদার আমি আমার যেহেতু জান্নাতের সরদার তুমি নানা বলছো গো আমি সরদারিনি করব তোমার উম্মতরে সারা আমি জান্নাতে যাইতাম না ওরে জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা বলেন জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা বুঝিবে তোরা হাশরের মাঠে বলেন বুঝিবে তোরা কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় আহা কেউ যদি ওদের যেন আমায় কষ্ট দেয় শুধিল ইব হাসরের মাঠে আহা শুধিল ইব মা পাতে মা কেন্দে কয় বাবা সইতে পারি না আহা মা পাতে মা কে
بابا شئتے پارینا بجبی تورا حاشرر ماتے بولن کیو جو دیو در کشت دائی جنو آمائی کشت دائی آہا کیو جو دیو در جنو آمائی کشت دائی کشت دیلو কেন বললাম গজলটার দিকে যাইতাম না বিশুদ্ধ পানি বিক্রি করো অথচ পানির মধ্যে কত আবর্জনা নদীর পানি ফোরাতের পানি বাবা ও আব্বা কেন কথাটার দিকে গেলাম হোসেন যদি কইতো আল্লাহ পানি দাও পানি দিতে কিন্তু হোসেন পানি চায় না এই পানি চাইছে খাজা গরিবে নামাজ পানির কথা দেখেন বলতে যায় খাজা গরিবে নামাজ বদনা লোডার মধ্যে ফিত্তুরাজের প্রধান সেনাপতির দিয়া যখন আয়না সাগর ডুব দেওয়া হইছে বেলাইতে নজরে ফুরা সাগরের পানি লোডার মধ্যে ঢুকা গেছে এখন কোথায় হইছে খাজা গরিবে নামাজ আর কোথায় জান্নাতের সরদার যদি পানি চাইতো গো পানিটা চলে আসতো তবুও তো নানা রহমতেরা বোঝে না ওই হুসাইন রে কুফটি লাগায়া আজকে মাহফিলে মুনাজাত পর্যন্ত থাকেন যেহেতু আমার কাশিমপুর আপনাদের সমাজ কল্যাণ সুন্নি যুব সংগঠনে জগৎপুরি রত্ন সবার রত্ন ফিরে কামেল ফিরে মোকাম্মেল মুর্শিদে মোকাম্মেল আল্লামা খাজা জগৎপুরি থাকবে আমার খুব মায়াবাই লোক অন্তরের লোক বিশেষ করে ফির মুক্তি গিয়াসউদ্দিন তাহেরি আমি অদম গুণাগার থাকবো আমার টাইম বলেছে সাড়ে নয়টা ইনশাল্লাহ ওখানেই ওয়াজ পাবেন না আরো আনকমন ওয়াজ হবে যেহেতু ওখানে বাবারে বাঘ থাকবে আমি বিলেসায় উলি আছি মেতাই হলো মেতাম কথা কয় না করে আপনাদের দোয়া গরম করার চেষ্টা করব তবু অনুরোধ করি ফাগলা তাহিরি বাস আগামী 22 তারিখ কালকে 20 পরশু 21 এর পরের দিন আপনাদের গ্রামে যদি মাওলা হায়াত রাখে তকদিরে তাকে আসবো তবে অনুরোধ করে আজকে ওয়াদা করতে হইব বাবা চেষ্টা করবেন কোনো মানুষের হক নষ্ট করেন না হক কল্লা হক কলিবা ওই হককেও মাপ দিতে পারবে না এই জন্য আজকে বলে যাই বাজানো আমি আপনাদের দোয়া চাই শুধু যদি সুন্নিয়তকে ভালোবাসেন কোন ফিরের বদনামের দরকার নাই ফির যার যার সুন্নিয় সবার এক কাতারে আইসা সুন্নিয়তের কাজ করেন এই দেশে বিলাত দাঁড়াইয়া পড়া লাগবো ওরা ফতুয়া সারে কদিন পরে পরে জানাজার দোয়া নাই করি 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 আরে পাগলার কুতুরে আইছে তুই পাগলার মাইকে ফাড়ানো তুলে তো বেড়ার ফাড়ানি দেবো আল্লাহ আল্লাহর শক্তি দেখ আমি কোনা করে হ্যাঁ তুমি হচ্ছে কোনো স্লোগান টোলোগান দিতে আসেন না আল্লাহ আকবার এই শক্তি দিয়েছে আল্লাহ তার শক্তির মধ্যে আরো বরকত দেখ হ্যাঁ শক্তিতে যখন মানে শক্তি দিলে বরকত দিলে আপনাকে ক্ষতি নেই আমি দোয়া করি সবার জবানে শক্তিতে বরকত দেখ আব্বার আমার মনোযোগ অনুরোধ থাকবে ওই লোকটা গড়ায়া গড়ায়া কান্দে এবার লোকটা ছেলের কাছে বউর কাছে মেয়ের কাছে যাবে মার থেকে নামটা লইলেন দামেশকে আবার রওনা হইলেন যাইতেছি যাইতেছি আর লোকটা রাস্তায় কাটতেছে মাওলা তুই রে তুই আওয়ালে আখের মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে জলেতে বাসাইয়া মাওলা কিয়ামত করিলা ওরে গুরু তু মানে দুহু নবী গুরু তু মানে দুহু নবী কিস্তি কেম বাসাইয়া মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে কষ্ট হচ্ছে আপনাদের ওই পাগল লোকটা গো কাঁদতে কাঁদতে প্রেমিক ফাড়া হইয়া ওই মেয়ের বাড়ি খুঁজতে খুঁজতে পাগল হয়ে মেয়ের খোঁজে বাহির হইলেন দামেস্কের অলিগলি শহরে বললেন বহু কষ্টের বিনিময় লোকটা মেয়ের খবর পাইছে বাহির করিয়া লোকটা মেয়ের কাছে যাইয়া কান্দে মাগো মা ও মা তুমি আমার মাপ দিবা গো মা কয় কি মাপ দিতাম গো আজকে দুই মাস আগে আমি তোমার আব্বা থেকে একটা খেজুর মাফে বেশি আসলো আমি দেখলাম তোমার আব্বা দেখে নাই ওই খেজুরটা আমি বেশি নিলাম মা এর কারণে মাওলা আজকে দুই মাস আমার কোনো দোয়া কবুল করে না
হায় হায় মাওলা কেমন এটাও জানি না এই খোদা রাজ্য বাস করি মাওলা সৃষ্টি করার পরে আমরা কত অকাণ্ড কাজ করি জানা করি মদ খাই সুদ খাই ঘুষ দেই কথা কয় ঠিক কত নামাজ ছাড়ি কত পাপ করি কিন্তু মাওলা গো আমার রাসূলের সামনে এক মহিলা বাচ্চাকে নিয়ে জোরায় জোরে কাঁদতেছে এমন কান্না কাঁদতেছে বাণিজ্যিক মেলার মতো মেলাতে মেয়ে এই মহিলার ছেলে হারাম গিয়েছে এখন সাহাবী কেরামদেরকে আমার নবী জিজ্ঞাসা করে বাবা রে এই লোকটা মহিলাটা কাঁদে কেন হুজুর এই এই মহিলার সন্তান ছিল এই সন্তানটুকু আজকে দীর্ঘদিন নয় মেলাতে আসার কারণে হারিয়ে গিয়েছেন বহু খোঁজার পরে এই সন্তানটাকে পেয়ে মা খুশির ঠেলায় কলিজার সাথে জড়ায়া ধরে হাসতেছে হাসার কান্না চোখ দিয়া কান্না ভিতরে হাসে কিন্তু চোখের ফালি ধরে রাখতে পারে নাই খুশিতে আনন্দে এরকম বহু লোক কাঁদে কি কাঁদে না আমার নবী সাথে সাথে ফতোয়া দিলেন ও সাহাবীরা রে মা জন্ম দিয়েছেন এত মায়া মাওলা সৃষ্টি করেছে 99টা প্রেম মোহাম্মদ আল্লাহ আল্লাহর কাছে রাইখা দিল গো ওই 99 একটা বাক করি অর্ধেক মহাব্বত দিছে মার অন্তরে মা সন্তানের জন্য এত মায়া মহাব্বত আর মাওলার কোন মায়া মহাব্বতের শেষ নাই শুধু গুনাহ করে যদি ডাক দিতে পারেন নামাজের মশলা ইয়া রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ সামিয়ন বাজির নাম তোমার ওই মাওলাকে যদি ভয় পান তাকওয়াবান ব্যক্তি যদি হতে চান পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সুন্নিদের জন্য ঠিক কিনা বিশেষ করে অনুরোধ করে যাই মানুষের হক নষ্ট করবেন না গীবত জিনিসটা খুব খারাপ গীবত করলে দুটা আপনি পাইবেন ফল রেজাল একটা হলো মুনাফিকের খাতায় নাম দ্বিতীয়টা হলো জাহান্নামে গীবত করবেন তার গুনাহ টুনা আপনার কাছে গোদা ট্রান্সফার করে দিবেন এই জন্য বলি খবরদার কারো বিপদের দরকার নাই নিজেকে আগে নিচ্ছিনেলন কথাগণ ঠিক কিনা নিজে মানুষ হয়েছেন কিনা আগে ছিন্নেলন আমাদের মুসলমান বাঙালির খাসালত হইছে যেটা হয় না এটা কইয়া বইবো এই জন্য আজকে সকলকে আমি অনুরোধ করব যদি রসুলের মহাব্বত আর ভালোবাসা চান এই কাজ কখনো করবেন না আসছে শীতকাল অনেকে আছে ফানি খরচ করতে চায় না মুত্তা আল্লাহ দোহাই দিয়া যায় টিস্যু রাখবেন ফাপ কাজ যদি আপনারা করেন আব্বা দাঁড়াইয়া ফসরাব কখনো করবেন না ফসরাব করবেন বসে বসে অন্তত কুলুক লইবেন টিস্যু নেবেন তাহলে কবর আজাব হবে না বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন নামাজ পরে দুরু দুরু পড়ে যদি রসুলের রওজা দুরুদ পাঠাইতে পারেন ওই দুরুদের কাতিরে নামাজের ভুলের কাফারা আল্লাহ আদায় কইরা দেয় হায় হায় করলে ইমান থাকতে পারে না যাদের নামে মসজিদ বানায় যাদের নাম রে মাদ্রাসায়
যাদের নামে মসজিদ বানায় যাদের নাম বলে মাদ্রাসায় মারহাবা ইমাম পড়লে জুমার খুদবা ইমাম পড়লে জুমার খুদবা মুনাফিকরা দেখে দোয়া করবা লাতে হোসেন শহীদ নবীজি যা ঘর না না গো নবীজি যা হার না নওয়া এই সিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে নওয়া মাশাআল্লাহ হাজ 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 মাখা দেজা যাদের নানি ছিল মায়ে বড় দনি মাখা দেজা যাদের নানি ছিল মায়ে বড় দনি জবালের নূরে যেতেন তিনি জবালের নূরে যেতেন তিনি নবীকে খাওয়াইতে খানা করবা লাতে হোসেন শহীদ নবীজি যা হর না না গো হজ 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 এক তালে হজ হজ তেরে প্রশংসা করলে ইমান থাকতে পারে না এক তালে কমনে বলিব গো প্রাণ মুর্শিদ তোমার মুখের হাওয়া শির মাশাআল্লাহ আমরা কমনে বলিব গো প্রাণ মুর্শিদ তোমার মুখের হাওয়া শির মাশাআল্লাহ দেখলে সবে পাগল হবে মারহাবা জানব কখন বলবে না লোহা লোহা দেওয়া লাইলার কামসা সোনা মাশাআল্লাহ হাজ 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 কর্ম বলে বো প্রাণ মর্শিদ তোমার মুখের হওয়া শির মাশাআল্লাহ দেখা তোমার মুখে রহাসে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা অনুরোধ হচ্ছে আপনাদেরকে বলি যেহেতু সুন্নিয়তকে মানেন সুন্নিয়তকে ভালোবাসেন অবশ্যই সুন্নি প্রতিষ্ঠানে ছাত্রকে সহযোগিতা করবেন ছাত্র দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আপনাদের এলাকায় অবশ্য সুন্নি মাদ্রাসার অভাব নাই যদি থাকে একটা হলে একটা এটাকে দাঁড় করাইবেন কারণ এই সুন্নি প্রতিষ্ঠানে দিলে আপনার এই সন্তানটুকুই আপনার জানাজার পরে দোয়ার ফককে কথা বলবে আর যদি অযথা অন্য লাইনে দেন তাহলে এই ছেলেটাই বলবে যে আমার আব্বার জানাজা হবে দোয়া লাগবে না আল্লাহ দোহাই দিয়ে বলতেছে দোয়া আমরা চাই কার কাছে একটু জবান ছেড়ে দিই বলেন দোয়ার বিপক্ষে যারা বলে তারা তো মনে করে আল্লাহ দিতে পারে না মাফের মালিক কে গুনাহ মাফ করবে কে আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয় যে সমস্ত বান্দারা আল্লাহর অস্তে আল্লাহ রসুলের প্রেমে গুনার বিষয়ে আল্লাহর কাছে চাইতে বাধা দেয় আমি মনে করবো এদের মতন মিস্টার ইবলিশ আর দেশে নাই কারণ কবির এখন সগির এখন জানা কন অজানা কন যত বড় বড় গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ যদি মাওলা যদি মাফ করে দেয় কোন বান্দার কাছে কি আল্লাহ কফিয়ত দেওয়া লাগবে একটু জোরে কর তাহলে রসুলের সহি হাদিস মেসকা শরীফ দ্বিতীয় খণ্ড আমার রসুল বলে ইজা সল্লাই তুম আলাল মাইয়্যাতে ফাকলুসুলাহ দোয়া জানাজার সালাম ডাইনে বামে ফিরে এক লাশের শহীদ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তোলা দাও
কারণ গুনাহ আল্লাহ মাফ দিয়ে দেয় আল্লাহকে যখন ডাকতে জানো খোদা অবশ্যই গুনাহ মাফ দিবে আল্লাহর নাম রহমান যেহেতু রেখেছে এইজন্য আমার মুর্শিদ বলতে ওরে পাপ না করলে মাফ করবা কে তত্ত্বে তুমি বসিয়া মাফ না করলে রহমানই নাম যাবে খোদার মুসিয়া শূন্য কর লাভ কি আছে তোর কাছে হাত ফাতিবার ফাপিরা আসে ক্ষমা চাইতে ফাইতে দয়ার অধিকার খোদা ফাইতে দয়ার অধিকার ফাপিরা আমরা যদি কোন আর ফসিন দিয়েছে ইয়ারপরে ফসিন দিই তো আমার মাহফিলের লোক তো আমার গালি গালাজ করে কথা বলেন বুঝেন না আমার আরেকটা মাহফিল আছে আমি লবার টাইমই কইছি 8টা থেকে 10টা তবুও আমি আপনাদের প্রেমে দেখেন 10টা 40 এর কাছাকাছি এখান থেকে নামতে নামতে 50 কথা কোন ঠিক কিনা ওই মাহফিল আমি 11টা ধরলাম একটু বেশ কম হলে তো ফাদলুকে হুজুর সিটিং হুজুর বাটফার কথা কয় না কেন মানুষের তো ধৈর্য কম যেমন আপনাদের এখানে আমি থাকাতে না আপনারা নকশবন্দির চিন্তা ভুলে গেছেন কথা কয় না কেন আমার জায়গা যদি অন্য নর্মাল বক্ত যদি এত কোনো মানুষ আনা উঠা করলো হুজুরাইতো না মানুষকে এখানে দাবার দেয় না কথা কয় কিন্তু না নকশবন্দি আসতেছে চলে আসছে কাছাকাছি ঢুকতেছেন এখন আব্বা গো আপনারা জানেন অলরেডি মাহফিলের যখন মোবাইলে ফোন আসে মন আর এখানে থাকে না মন চলে যায় অন্যদিকে ঠিক কিনা তা আমি আপনাদেরকে বলবো আল্লাহর রাস্তায় যেহেতু আগামী 22 তারিখ আপনাদের কাশিমপুর সমাজ কল্যাণ সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 20তম আমার মনে হয় সম্ভবত এটা কি লাখাই না নাসিম নগর লাখাই মাঘ গোমা লাখাই হলো তো আরো আমি খুশি আনন্দের জন্য কারণ আপনাদের যে এমপি মহোদয় উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য পুরা কলিজাটা দিয়ে আলাই আর ওনার ভিতরে কোনো সন্দেহ নাই উনি সুন্নি সুন্নি কথা কোন ঠিক কি না কারণ আবু জাহের এমপি মহোদয়ের সাথে আমি যথেষ্ট অনেক মাহফিল করেছি হবিগঞ্জের ভিতরে আপনাদের দোয়া তো ওনার বক্তব্য একটা বক্তার মতো দেয় কথা বলা গেল তা আপনারা পেয়েছেন এমপি মহোদয়কে আর আসলে উনি খুব ভালো মানুষ আমি আমি আর দোয়া করলে কি লাভ দোয়ার এই কথা কই দোয়ার মধ্যে সময় কাটা তুমি একজন একজন রাখা উচিত ছিল আমার ক্ষতি করে কি লাভ আমরা একটা খাচ্ছ তো আমার আব্বার ছিল ওই খাসালতটা আমরা পাইছি জমানার কথা এক বাংলাদেশে অন্য অন্য বক্তার কথা আমি বলি না কার জমান করিকম এটা আমার জানার দরকার নেই কিন্তু আমরা বাবা টাকা লেবে আসি না টাকার লোভে আসি না যে হুজুর টাকা ছাড়া কি যাবেনি না তো বিবেক রাখতে হবে একটা গাড়ি নিয়ে যদি ভাড়া আসে কুমিল্লা লাকসাম থেকে 10,000 টাকার নিচে কোনো গাড়ি ভাড়া বর্তমানে কথা কয় না কেন তো আমার খাদেম থাকে এবার আমি আলোচনা করছি আমার হাতে একটা পারিশ্রম খরচ আছে কথা কয় না কেন তো এগুলো বিবেক বিবেচনা করে যদি না দেয় তাহলে তো কষ্ট আসে বাবা তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমার দোষ না দিয়ে স্লোগান দাও হুজুর যদি চলে আসে স্লোগান দাও আর নাহলে তোমরা একটা নাচ গাও উনি যেহেতু চলে আসছে বাবা আমাকে ক্ষতি করে লাভ নেই জানেন মানুষের খাসালত খুব বাড়ে আর এমন একটা জায়গা মাহফিলটা আছে যেটা উমেদনগর আপনারা চিনবেন এই উমেদনগরের মানুষ অত্যন্ত খারাপ খারাপ কথা আছে বাবারে আমি আঙ্গ মানে দেশের একটা বলি আমি আর কইলাম না আমি মুখে আসছে থাকিটা রাখি দিলাম তো মানুষের মধ্যে হাতের আঙ্গুল সব কিন্তু সমান হয় না ঠিক কি না তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব উনি যেহেতু চলে এসেছেন আল্লাহ রাসূলের দয়া দিয়ে কেউ উঠবেন না কেউ যাবেন না চমৎকারভাবে নকশবন্দি ছাপ আলোচনা কিতাবাদি দিয়ে করে এবং উনি আমার সে কঠোর ভাষা করবে যে না আজকে আমি আর কঠোর গরম ওয়াজ করি নাই ইনশাল্লাহ গরম ওয়াজ শুনবে আগামী 22 তারিখ যদি আল্লাহ আমাকে হায়াত রাখে আল্লামা তাহিরি সাহেবের সাথে আমি আছি তাহিরি সাহেব আমার পরপর উঠবেন আপনাদের এই 22 তারিখের প্রোগ্রামে আর ফাগলার প্রেমিক তো কিরকম আছে এটা আপনারা জানেন আল্লাহ আমার ভাইয়ের বিপক্ষের লোকদেরকে আমি বুঝাইতে চাই হিংসা করে কোনো লাভ নেই হিংসা করে কোনো লাভ নাই যত হিংসা করেছেন আল্লামা তাহিরি আর উপর উঠতেছে এই জন্য আমি তাহিরি সাহেবের বংশ প্রশংসা না উনি আমার রসুলের পাগল এবং ওনার কারণে বহু যুবকরা সুন্নিয়তে এসেছে কথা কথা ঠিক কিনা এই জন্য আমি খাস করে ওনার জন্য দোয়া করি এবং আমার ভাই নকশবন্দি সাহেব যেহেতু আসতেছে নকশবন্দির জন্য আমি অন্তর থেকে দোয়া করব আল্লাহ পাক নকশ আমারে কাউকে হুজুর আয়া হুসাইন।